Assalamualaikum wanita balal huda. Supriya darshak darshan sene shikkhatri chilo. Asha kore tumra shobai bhalo acho. Ma baba kotha mene chalo. Mithya kotha bolben chalo. Bolte shraddha karo. Ami aaj tomader samne bangla kitabotter panchom adhyay jyotirbidya somporke alochona korbo. Er age tomader samne jyotirbidya koyti ki ki ei byapare ekbar আলোচনা করেছিলাম, হয়তো তোমরা পেয়েছ। আজ আমি তোমাদের সামনে কমা ব্যবহারের ব্যবহার নীতি সম্পর্কে আলোচনা করব। কমা হচ্ছে কি, যত জ্যোতিষ্ঞ আছে তত নাকি সবচেয়ে ক্ষুদ্রতম বিরতির জ্যোতিষ্ঞ হচ্ছে কি কমা। এই কমা কোথায় কোথায় ব্যবহার, আজকে আমি তোমাদের সামনে সেগুলি নিয়ে আলোচনা করব। দেখো একটু মনে দুঃখ করে, কমা ব্যবহার বাক্য বাক্যে সুস্পষ্টতা দেখানোর জন্য, সংস্কৃতি সুস্পষ্টতা দেখানোর জন্য, সংস্কৃতির জন্য কমা ব্যবহার। যেমন সুখ চা, সুখ পাবে পরিশ্রমে, এই যে এখানে সুখ চা, এই সুখ পাবে পরিশ্রমে, এই বাক্যটাকে সুস্পষ্ট বোঝার জন্য সুখ চাও সামনে একটু বিরতির জন্য একটা কমা ব্যবহার হলো। এটা হচ্ছে কি কমা ব্যবহার। দুই, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশিষ্ট বা বিশেষণ একসঙ্গে বসলে শেষ পদ ছাড়া বাকি সবগুলো পরই কমা বসবে। যেমন সুখ দুঃখ আশা মনুষ্যের একই মালিক পুষ্প, এই বাক্যটা দেখ, সুখ একটু বিরতি, দুঃখ একটু, আশা নরেশ একই মালিক পুষ্প, এই বাক্যটাতে তোমরা বুঝতে পারলে পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষণ বা বিশেষণ, সুখ দুঃখ এগুলো হচ্ছে বিশেষণ, আশা নরেশ একই মালিক সন্তান, এই বাক্যটাতে স্পষ্ট যেগুলো বললাম সেটাই প্রমাণ হলো। তিন, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসে। যেমন কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্বে পরিচিত, জটিল বাক্য দেখো, কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্বে পরিচিত, এইটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য আগে বলে ব্যক্তিগত বলতে গিয়ে এগুলো একবার তোমাদেরকে আলোচনা করছি, আজকে সেদিকে গেলে আসলে অন্যরকম হয়ে যাবে। সুতরাং আমি আজকে জটিল বাক্য কি বলবো না, কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্বে পরিচিত, এসেছিল একটি কমা ব্যবহার হয়েছে। চার, উদ্ধার চিহ্নের পূর্বে, অর্থাৎ আমরা ইংরেজি কলেজে যেতে লিখি খণ্ড বাক্যের শেষে কমা বসে। যেমন সাহেব বললেন ছুটি পাবে না, সাহেব বললেন ছুটি পাবে না, এই যে ছুটি পাবে না, ছুটি ছুটি পাবে না, এখানে ছিল ইনভাইট কমা দিয়ে ছুটি পাবে না। উম, সম্বোধনের পরে কমা বসে। যেমন রশিদ এদিকে এসে, রশিদ এদিকে এসে, এই যে বাক্যটাতে সম্বোধন রশিদকে বলা হয়েছে, রশিদ এই সম্বোধনের পরে কমাটা ব্যবহার। মাসের তারিখ লিখতে ১২ মাসের পর কমা বসে। যেমন ১৬ই পৌষ বুধবার ১৪৪২ সম, ১৬ই পৌষ কমা, তারিখটা লিখতে এবং সালটা লিখতে ১৪৪২ একটু লিখতে। স, বাড়ি রাস্তার নামে পরে কমা বসে। যেমন আকসিপ্টে আলফারাগুল চারটে পারে। জ, নামের পরে ডিগ্রি সূত্র পরিচয় সংযুক্ত হলে কমা বসে। যেমন ডক্টর আদামুল হক এম এ পিএসডি, এই প্রত্যেকটা ডিগ্রি মাঝখানে একটা একটা কমা আছে, তাহলে নামের পরে ডিগ্রি সূত্র পরিদর্শন দিতে হবে কমা বসে। আজ আমি তোমাদের সামনে কমা ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনছ। পরবর্তী সময়ে বাকি প্রতিচিহ্ন বা সেট সম্পর্কে আলোচনা হবে। তোমরা মাদক গ্রহণ করবে না, ধূমপান গ্রহণ করবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে যে একটা নিকোটিন আছে সেটা যদি তোমরা একটু ওষুধের মতো সেবন করো তাহলে নিমিষে মুহূর্তের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা ধূমপান থেকে বেরিয়ে থাকবো, কারণ মাদককে কোনো অবস্থাতেই খা বলবো না, নাই বলবো। আচ্ছা, আল্লাহ হাফেজ, আজকে এইটুকু, পরবর্তী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।